দেখুন এখানে বলেছে এক ব্যক্তি তার আয়ের 75% ব্যয় করেন, তার আয় 20% বৃদ্ধি পেলে তিনি ব্যয়েও 20% বৃদ্ধি করেন, তাহলে তার সঞ্চয় কত শতাংশ বাড়ল? এই অঙ্কটা দুরকমভাবে করা যায়, একটা স্বাভাবিক নিয়মে আর একটা অ্যালিগেশনের মেথডে। দেখুন কীভাবে করবেন। ধরুন প্রথমে তার আয় ছিল 100 টাকা, তাহলে এটা যদি আয় হয় 75% ব্যয় করে তাহলে ব্যয় কত? 75 টাকা। এটা আয় বলে লিখুন, এটা ব্যয় বলে লিখুন। তাহলে ধরুন 100 টাকা আয় করে, 75 টাকা খরচ করে দিল, তাহলে সঞ্চয় কত? 25 টাকা হবে কিনা বলুন। সঞ্চয় হচ্ছে 25 টাকা। এখন ঘটনা হচ্ছে তার আয় 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100 টাকায় 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 20% বৃদ্ধি পেয়ে এখন কত হবে? 120 টাকা। 20% মানেই 100 টাকায় বৃদ্ধি 20 টাকা, তাহলে 100 টাকায় বেড়ে হয়েছে 120 টাকা, এখন আয় 120 টাকা। ঠিক একইভাবে খরচটা 75%-এর 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 75%-এর 20% বৃদ্ধি পেলে কত হবে দেখে নেব। তাহলে যেহেতু 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100-এর সঙ্গে 20 যোগ করে 120 ওপরে লিখুন, নিচে লিখুন 100, কাটাকাটি করুন, 2 6 12, 2 5 10, 15 5 75, 15 × 6 মানে 90, তাহলে এখন ব্যয় হচ্ছে 90 টাকা। তাহলে দেখুন এখন আয় 120, ব্যয় 90, তাহলে সঞ্চয় কত হবে? 120-90 মানে 30 টাকা, তাহলে এখন হচ্ছে 30 টাকা সঞ্চয়। আগে কত টাকা সঞ্চয় হতো? 25 টাকা, এখন সঞ্চয় কত? 30 টাকা, তাহলে সঞ্চয় কত বেড়েছে? 5 টাকা, তাহলে 5 টাকা সঞ্চয় বেড়েছে কত টাকার উপরে? 25 টাকার উপরে। এর শতাংশ বার করবো, যার জন্য ×100 করলাম। আগে 25 টাকা সঞ্চয়, এখন 30 টাকা সঞ্চয়, তাহলে 5 টাকা সঞ্চয় বৃদ্ধি পেয়েছে কত টাকার উপরে? না, 25 টাকার উপরে। আগেরটা নিতে হয় ×100, 25 দিয়ে কাটাকাটি করুন, 25 × 4 = 100, তাহলে 5 × 4 = 20%, অর্থাৎ তার সঞ্চয় আগের থেকেও 20% বৃদ্ধি পাবে। এই অঙ্কটি লাভ ক্ষতি বা প্রফিট অ্যান্ড লসের। দেখুন এখানে বলেছে তুহিন একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করে, কিন্তু সে যদি আরও 45 টাকা বেশি দামে ঘড়িটি বিক্রি করত তাহলে তার 5% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত? এই অঙ্কটা করবার সময় এটা মনে রাখবেন, ধরুন এটা হলো ক্রয়মূল্য। সে প্রথমে কী করেছিল? 10% ক্ষতিতে বিক্রি করেছিল, ক্ষতি, যেহেতু ক্ষতি তাই এটা -10 লিখে নিন। পরবর্তী সময়ে সে 45 টাকা যদি আরও চড়িয়ে বিক্রি করে তখন তার 5% লাভ হতো, তাহলে সেক্ষেত্রে কী হবে? 5% লাভ, তাহলে এটাকে +5 লিখুন। এখন দেখুন এই দুটোর মধ্যে ফারাক কত বা পার্থক্য কত? এদিকে 10 আর এদিকে 5, -10 আর এদিকে 5, তাহলে এই 5 থেকে যদি এটা বিয়োগ করেন, অর্থাৎ 5 - -10, তাহলে 5 প্লাস হয়ে যাবে, অর্থাৎ 10 + 15% হবে, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত? 15%। কিন্তু দেখুন এখানে বলেছে সে যদি আগে 10% ক্ষতিতে বিক্রি করত, তারপর যদি আরও 45 টাকা বেশি দিয়ে বিক্রি করে তবে 5% প্রফিটে পৌঁছয়, তাহলে এই যে পার্থক্যটা তৈরি হয়েছে অর্থাৎ 15%, সেটা তৈরি হয়েছে এই 45 টাকার জন্য, তাহলে এটা সমান 45, তাহলে 1% কত হবে? 15 দিয়ে 45 ভাগ করে দিন, 3 টাকা। আর আমাদের ক্রয়মূল্য সবসময় 100% ধরতে হয়, তাহলে 100% কত হবে? না, 100 × 3, তাহলে হচ্ছে 300 টাকা, অর্থাৎ ওই ঘড়িটির ক্রয়মূল্য হচ্ছে 300 টাকা। দেখুন এটি সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। এখানে বলা হয়েছে বার্ষিক 5% সরল সুদে কত টাকা থেকে প্রত্যেক দিন 1 টাকা করে সুদ পাওয়া যাবে। তাহলে কি বলেছে? প্রত্যেক দিন 1 টাকা করে সুদ পেতে হবে, তাহলে 1 বছরে কত সুদ পাবেন? এক বছরে আমাদের তো জানি 365 দিন, তাহলে প্রত্যেক দিন যদি 1 টাকা করে সুদ পান তাহলে 1 বছরে পাবেন 365 টাকা সুদ। যদি লিপিয়ার হতো তাহলে বলে দিত আপনাকে, তখন 366 ধরতেন, সেটা উল্লেখ করতো, যেহেতু করেনি তাহলে বছরটাকে 365 দিনের ধরুন। প্রত্যেক দিন 1 টাকা করে সুদ হলে 1 বছরে পাবে 1 × 365, মানে 365 টাকা পাবে সুদ। এখানে দেখুন সিম্পল ইন্টারেস্ট 5%, তাহলে আমরা কী জানি? আমরা যে কোনো ক্ষেত্রে জানি সুদ সমান কী হয়? না, মূলধন ইন্টু সময়, এখানে সময়টা 1 বছর, কারণ আমি 1 বছরের জন্য 365 বের করেছি, ইন্টু রেট অফ ইন্টারেস্ট বা যেটা থাকবে সুদের হার বাই 100, এখান থেকে মূলধনটা বার করে নেব। সুদটা কত? 365 টাকা। মূলধন কত? জানি না, তাহলে মূলধন বলেই লিখে রাখলাম। সময় কত? 1 বছর। সুদের হার কত? 5% / 100। কাটাকাটি করুন, 5 দিয়ে এটা ক্যান্সেল করুন, 5 = 7 = 35, আর 1 = 36, 5 = 3 = 15,
তাহলে মূলধন বার করতে হলে একশোটা তিয়াত্তরের সঙ্গে গুণ করে দিন। তাহলে মূলধন কত হবে? তিয়াত্তর ইন্টু একশো, তার মানে তিয়াত্তরশো টাকা। অর্থাৎ যদি আপনি ব্যাংকে তিয়াত্তরশো টাকা রাখেন তাহলে প্রত্যেক দিন এক টাকা করে সুদ পাবেন, যদি 5% রেটে সুদ আপনাকে দেয়। দেখুন, এই অঙ্কটি চক্রবৃদ্ধি সুদের একটি অঙ্ক। লক্ষ্য করুন, এখানে বলেছে চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে 3 গুণ হয়ে যায়, তাহলে ওয়া কত বছরে 9 গুণ হবে। তাহলে দেখুন, 3 গুণ হতে কত সময় লাগছে? 8 বছর। তাহলে আরও 8 বছর পর এটা আবার 3 গুণ হয়ে যাবে, আবার 3 গুণ হয়ে যাবে। তাহলে আগে 3 গুণ ছিল, তার আবার 3 গুণ, মানে আলটিমেটলি হবে 9 গুণ। কত বছর পরে? প্রথম 8 বছর পর 3 গুণ হয়েছে, আরও 8 বছর পর, তাহলে 8 যোগ 8 অর্থাৎ 16 বছর পর। বোঝা গেল কী বললাম? প্রথমে দেখুন, 3 গুণ হয়েছে কত বছরে? 8 বছরে। তাহলে ধরুন আগে পি ছিল, সেটা হয়ে গেছে 3p, কত বছরে? 8 বছরে। তাহলে 8 বছরে 3 গুণ হয়, এটা বোঝা গেল। তাহলে পরবর্তী 8 বছরে আবার এটা 3 গুণ হবে, 3p 3 গুণ মানে 9p। তাহলে দেখুন, প্রিমিয়ামের 9 গুণ হয়ে যাচ্ছে কত বছরে? 8 এবং 8 অর্থাৎ 16 বছরে। এটাই অ্যান্সার। এটার জন্য কোনো অঙ্ক করার দরকার নেই, সিম্পল কনসেপ্ট থেকেই অঙ্কটা করে দেওয়া যায়। দেখুন, এই অঙ্কটি বয়সেরও এবং অ্যালিগেশনেরও। এখানে যেটি বলেছে, দেখুন, বর্তমানে অনুপ ও আরিফের বয়সের অনুপাত 5:3। তাহলে এখানে লিখুন অনুপ, এখানে লিখুন আরিফ, তাদের বর্তমানে বয়সের অনুপাত 5:3, এটা বর্তমানে। তো বলেছে 5 বছর পর, মানে আফটার 5 ইয়ার্স, 5 বছর পর অর্থাৎ ভবিষ্যতে তাদের বয়সের অনুপাত হবে 10:7। তাহলে এটা 10, এটা 7 হলে আরিফের বর্তমান বয়স কত? তাহলে আরিফের বর্তমান বয়সটা জানতে চাইছে। এক্ষেত্রে যেটা করতে হয়, এই দুটোকে সমান সংখ্যায় আনতে হয়। একটা দেখুন 7 আছে, একটা 3 আছে, এই দুটোকে সমান করতে হবে। তাহলে 3টাকে 7 কী করে বানাবো? দেখুন, 3কে যদি আমি 7-3 দিয়ে গুণ করি তাহলে এটা 7-এ পরিবর্তিত হবে। কী করে করলাম সেটা একটু বলে নিই, অনেকেই হয়তো এটা বুঝতে পারেন না। 3 আছে, তাকে 7 বানাতে হবে। তাহলে যেটা বানাতে হবে সেটা উপরে লিখুন, আর যেটা ছিল সেটাকে নিচে লিখুন। তাহলে 7-3 দিয়ে গুণ করতে হবে। তাহলে একেও 7-3 দিয়ে গুণ করবো, আর একেও 7-3 দিয়ে গুণ করবো। তাহলে আমার যেটা হলো, দেখুন, তাতে নতুন যেটা হলো, এই 3-3 কাটা গিয়ে 7 হবে, এখানে 5-7-35 হবে, 7-5-35/3, 35/3। নিচের রেশিওর কোনো তফাত হবে না, এটা যেমন ছিল 10-7 দুটো হবে। তাহলে আরিফের এই দুক্ষেত্রেই সমান হলো, শুধু অনুপের দুটো আলাদা হলো। তাহলে এই যে অনুপের দুটো রেশিও আলাদা হলো, এই দুটোকে বিয়োগ করে দিন, একটা হচ্ছে 35:3 আর একটা 10, বিয়োগ করে দিন। এই যে পরিবর্তনটা অনুপের হয়েছে সেটা 5 বছরের জন্য হয়েছে, এটা সমান 5 করুন। তাহলে এই রেশিওর মানটা হলো 5, এটা বিয়োগ করুন, লসাগু হলো 3, উপরে হচ্ছে 35-10, 3-30 সমান হচ্ছে 5। এটা বিয়োগ করলে পাবেন 5/3, এই রেশিও মানে হলো 5। তাহলে কাটাকাটি করুন, তাহলে 1:3 সমান কত হবে? 3 হবে। 1:3 যদি 3 হয়, তাহলে দেখুন, বর্তমানে অনুপ আর আরিফের বয়স অনুপাত ছিল 5:3। তাহলে 1:3 যদি 3 হয়, 3:3 কত হবে? 3:3, তাহলে 9 বছর। বর্তমানে অনুপের বয়স যদি বার করতে বলে, তাহলে 5:1:3 যেহেতু 3, 5:3 মানে 15 হবে। তাহলে অনুপের জানতে চাইলে 15 হতো, আরিফের জানতে চাইছে 9 বছর হবে। এই অঙ্কটা এক্স ধরেও করতে পারেন। কীভাবে? দেখুন, লক্ষ্য করুন, বর্তমানে বয়সের অনুপাত কত? 5:3। তাহলে এখানে 5x লিখুন, এখানে 3x লিখুন, এটা এক্স ধরে। তাহলে বর্তমানে যেহেতু অনুপাতটা 5:3, তাহলে আমি একজনের ধরে নিলাম 5x, একজনের ধরে নিলাম 3x। 5 বছর পর দুজনেরই তো 5-5 করে বাড়বে, তাহলে এর সাথে 5 যোগ করুন, এর সাথে 5 যোগ করুন। তারপরে যে রেশিওটা হবে সেটা হচ্ছে 10:7। এরপর এটা যদি কাটাকাটি করেন তাহলে পরে আপনি উত্তরটা পাবেন, দেখবেন এক্সের মান বেড়ে যাবে, সেখান থেকে 3x বেরোবে, সেখান থেকে 5x বেরোবে, এবং এটাই উত্তর হবে। দেখুন, এটি টাইম অ্যান্ড ওয়ার্কের এবং এফিসিয়েন্সির একটি দুর্দান্ত অঙ্ক। অনেক পরীক্ষাতে এই অঙ্ক, এই ধরনের অঙ্ক পড়ে। এখানে বলা হয়েছে একটি কাজ, এখানে একটি এ হবে। আচ্ছা, প্রথমেই বলেছে এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এ এর থেকে 60% বেশি কর্মদক্ষ, তাহলে বি একা ওই কাজটি কত দিনে করবে? তাহলে এখানে লিখুন এ, এখানে বি। বি এর থেকে 60% বেশি কর্মদক্ষ, তাহলে এ যদি 100% এফিসিয়েন্স হয় তাহলে বি নিশ্চয়ই 160% এফিসিয়েন্ট কিনা বলুন। কারণ বি এর থেকে 60% বেশি, এর থেকে 60% বেশি কর্মদক্ষ। তাহলে এ যদি 100% হয়, এ হবে
160%, এই দুটোর রেশিও বের করে নিন, তাহলে সংখ্যাটা ছোট হবে। তাহলে দেখুন এটাকেও 20 দিয়ে ভাগ করা যায়, এটা 20 দিয়ে ভাগ করা যায়, 20 × 5 = 100 আর 20 × 8 হচ্ছে 160, তাহলে রেশিওটা কত পেলেন, 5:8। এটা হচ্ছে এফিসিয়েন্সি বা দক্ষতা। আর সময় তার উল্টো রেশিও হয়, মানে যার দক্ষতা কম তার সময় বেশি লাগবে, যার দক্ষতা বেশি তার সময় কম লাগবে। এই রেশিওটা ঠিক উল্টে দিন, অর্থাৎ 8:5 করে দিন। তাহলে দেখুন সময় যেটা লাগছে সেটা কিন্তু 8:5। আমি এটা ধরে কাজ করব কেন না, আমাকে বলেছে কত দিনে, অর্থাৎ সময়টাই জানতে চেয়েছে। তাহলে দেখুন এ কী করছে, এর সময়ের রেশিও হচ্ছে 8 এবং তার জন্য সময় লাগছে 12 দিন, এর রেশিও হচ্ছে 5, কত দিন সময় লাগবে আমি সেটা বার করে নেব। তাহলে দেখুন এখানে 8:12 হচ্ছে 12, 5:5 কত বার করব, 8:12, 5:5 কত, তাহলে 1:5 কত হবে বের করে নিন আগে, 12/8। তাহলে 5:5 কত হবে না, 12/8 × 5, কাটাকাটি করুন, 4 দিয়ে কাটবে, 4 × 2 = 8, 4 × 3 = 12, তাহলে দেখুন হলো 15/2, তার মানে 7.5, অর্থাৎ ভাগ যদি করেন 7, 2 × 7 = 14 আর 1 = 15, তাহলে 7.5, এর এত দিন সময় লাগবে, 7.5 দিন সময় লাগবে বিয়ের ওই কাজটা করতে, 7.5 দিন সময় লাগবে। পরবর্তী অঙ্কটি দেখুন, নল এবং চৌবাচ্চার ওপরে। এখানে বলা আছে এ এবং বি দুটি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 6 ও 8 ঘন্টায় পূর্ণ করতে পারে। তাহলে এ পাইপ ছিল, বি পাইপ ছিল, এ 6 ঘন্টায় পূর্ণ করে, এ 8 ঘন্টায় পূর্ণ করে। তাহলে এ যদি 6 ঘন্টায় 8 ঘন্টায় পূর্ণ করে, আমরা জানি এখানে এলসিএম মেথড দিয়ে করব, তাহলে এই দুটোর এলসিএম মানে লসাগু, 6 এবং 8 লসাগু 24 হয়, 6 এবং 8 এর লসাগু হলো 24, তাহলে 24 যে লসাগুটা পাই সেটাই হয় টোটাল কাজ, তাহলে এত ইউনিট হলো টোটাল কাজ। তাহলে এ কতটা করতে পারবে, 6 দিয়ে 24 ভাগ করে দিন, 6×4 = 24, 8 দিয়ে 24 ভাগ করে দিন, 8×3 = 24, অর্থাৎ এ 1 ঘন্টায় 4 ইউনিট করতে পারে, বি 1 ঘন্টায় 3 ইউনিট করতে পারে। এটা অবধি পেলাম। পরবর্তী অংশে কী বলেছে, দুটি পাইপ একসঙ্গে খুলে দেওয়া হলো এবং 2 ঘন্টা পরে এ পাইপ বন্ধ করে দেওয়া হলো। তাহলে পাইপ দুটো খোলা হয়েছে এবং 2 ঘন্টা পরে এ পাইপ বন্ধ করা হয়েছে, তাহলে 2 ঘন্টা অবধি এ আর বি একসাথে কাজ করেছে। এখন দেখুন এ 1 ঘন্টায় কত করে, 4 ইউনিট, বি 1 ঘন্টায় কত করে, 3 ইউনিট, তাহলে দুজনে মিলে এ এবং বি মিলে 1 ঘন্টায় কত ইউনিট করবে, 1 ঘন্টায় করবে 4 + 3 = 7 ইউনিট, 1 ঘন্টায় এটা 1 ঘন্টায় করবে। তাহলে এ আর বি মিলে 2 ঘন্টায় কত ইউনিট কাজ করবে, 2 × 7 মানে 14 ইউনিট কাজ করবে। তাহলে এ বি দুজনে একসাথে খোলা থাকছে 2 ঘন্টা অবধি, 2 ঘন্টায় তারা 14 ইউনিট কাজ শেষ করে ফেলেছে। এখন দেখুন মোট কাজ, এরপরে যেটা বলা হয়েছে বাকি ট্যাঙ্কটি পূর্ণ করতে বি এর কত সময় লাগবে, কারণ 14 ইউনিট তো ভর্তি হয়ে গেছে দুজনের দ্বারা আর মোট কাজ হচ্ছে 24 ইউনিট, তাহলে কতটা বাকি আছে দেখে নিই, 24 ইউনিট মোট কাজ, তার থেকে 14 ইউনিট কাজ হয়ে গেছে আর 10 ইউনিট কাজ বাকি আছে। এই 10 ইউনিট কাজ কে করবে, বি করবে, কারণ একে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে বি কত সময় করবে, এখন দেখুন বি 1 ঘন্টায় করে 3 ইউনিট, তাহলে 10 ইউনিট করতে তার কত সময় লাগবে, 10/3 ঘন্টা, 10 ইউনিট কাজ বাকি আছে, এ বি 1 ঘন্টায় 3 ইউনিট করে, তাহলে 10 ইউনিট করতে সময় লাগবে 10/3, 3×3 = 9 আর 1 বাকি রইল 1/3, এত ঘন্টা, তাহলে 3 পূর্ণ 1/3 ঘন্টা বাকি সময় লাগবে। যদি বলতো যে মোট কত সময় লাগবে, তাহলে আগের 2 ঘন্টা কাজ করেছে আর বি বাকিটা করলো 3 পূর্ণ 1/3 ঘন্টায়, এই দুটো যোগ করে দিলে যেটা হতো সেটা হচ্ছে মোট সময় লাগবে, যদি মোট সময় জিজ্ঞেস করতো, এখানে যদিও সেটা বলেনি আপনাদেরকে।